করো, আমি কথা বলছি। এই যে ডিলার এই মালগুলোকে দিচ্ছে, এই মালগুলো নিবার একটাও, এই যতগুলো বস্তা কেটেছে এই বস্তাগুলোর মাল একটাও কি ঠিক? এই বস্তার মালগুলো কি একটাও ঠিক? এই বস্তার মালগুলো দিচ্ছে এগুলো ঠিক? পোকা লাগা ছোট পড়া ওই তো ওখানে রেখে দিছো সব। আমাদের বক্তব্য মাল আমরা লুবো না, সব আটা আছে, যে আটা সেই আটাই আছে। ব্লক অফিসে খারাপ দিছে পালি দিবে, আমার কোনো পাল্টানোর কোনো গল্পই নাই, চাল আটা কোনো গল্পই নাই পাল্টানো। না ওই হয়তো লরিতে একটু পানি লেগেছিলো, সেটা একটু লেগেছিলো, পড়েছিল হয়তো লরির ধারে বস্তায় যেমন পড়লে রোদ বৃষ্টি হচ্ছে সেরকম হয়তো, সেটা সে সরিয়ে দিছে। আচ্ছা চোর শুনেন, তাহলে আপনার কার্ডের মালটা তো আপনি বুঝে নিয়ে গেছেন, তাহলে সেই মালটা নিয়েছেন পচাই হয় হয়। এ মামু এ তর্ক করিস না মামা, তোর সাথে ঝগড়া লেগে যাবে লোকের গ্রামে, তুই মার হবে, তুই বাড়ি যা, মানে জোড়া করছিস। না না আপনারা যদি খারাপ পেয়ে থাকেন তাহলে নিয়ে যান কেনা, ওই মিডিয়াকে দেখান এবং ব্লকে নিয়ে যান ভাই, আমি তর্ক করবো না, জড়কার করছি ভাই। আপনি একটাই লোক গ্রামে, এতগুলো লোককে মাল দিচ্ছি, 3700 লোক এই গ্রামে, কোনো লোক অভিযোগ করেনি, কোনো রকম প্রবলেম করেনি, আপনারাই দেখছি সকাল থেকে করছেন। আমার মোবাইলে কাজ ভাই, আপনি দেখে নেন ভাই, সেটা তো মেশিন বলবে ভাই, মেশিন তো আমি চালাইনি। ডিলারদের বক্তব্য হচ্ছে যে আগে ডিলার যে মাসের শেষে মাল দিত, আপনি নাকি সময় মতো না দিয়ে মাসের শেষে দিচ্ছেন। আমি সেটা ভাই বলতে পারলাম, এখন এই মুহূর্তে আমাকে একটা গভর্নমেন্ট মাল দিতে দিয়েছে, সেটা ভরতপুরের 12 তারিখ থেকে মাল দিচ্ছে 19 তারিখ, এখানে 19 তারিখ থেকে আবার স্টার্টিং করেছি, আজকে 24 তারিখ হলো, দুটো ডিলারে মাল দিচ্ছি। ভাই যে দিয়েছে গায়ে আছে, আল্লাহ বিচার করবে, আমি কিছু বলবো ভাই, সেটা বিচার করবে আল্লাহ বলো, বাস ওরাই বলবে সেটা। ও বলছো মারবো তোকে, এখনই মারবো, বারবার বলছিল, আমার যেই বলছিল তা আমরা গায়ে পেয়ে মারো ভাই, তোমার গায়ে এসছে মাল দিচ্ছে মারো। না আমি তো কে কথা বলছিলাম যে গায়ে এসছে তোমার গায়ে ব্যাট মাল দিচ্ছে, তুমি মারো যেমন তাই করো ভাই, গায়ে পেয়ে যেমন তাই করো, কিছু করো না।